সো হ্যালো সবাইকে, নতুন একখানা ভিডিওতে আবার ওয়েলকাম। তো এই ভিডিওটা একটা ডিআইওয়াই সেশন হবে, মানে ডু ইট ইয়োরসেলফ। তো এটা আমি কোনো মেকানিক্যাল যাবো না, শোরুমে যাবো না, ওয়ার্কশপ যাবো না, কিছু যাবো না, নিজে করব। কারণ লাস্ট সার্ভিসে বলেছিলাম করার জন্য, ওরা করেনি। তো আমি হঠাৎ কী মনে হলো, মানে মনে হচ্ছিলো গাড়িটার পিক আপটা একটু যেন কিরম মানে ল্যাগি প্লাস ফুয়েল এফিসিয়েন্সি। কারণ এয়ার ফিল্টার চোখ থাকলে ফুয়েল এফিসিয়েন্সির উপর মানে একটা প্রেশার পড়ে। তো লাস্ট যখন ট্রিপটা আমি করলাম হিন্দুস্তানে, হিসাব মতো আমার গাড়ি আমাকে 30-31 দেয়, হঠাৎ করে সেদিন 26-27 দিল। সেটা আমার গায়ে একটু লেগেছে, অতটাও লাগেনি, লেগেছে তাও। তো ওই জন্যে আমি লাস্টে বাধ্য হয়ে কালকে একটা কিনে আনলাম এয়ার ফিল্টার। তো এটাকে এখন লাগাবো গাড়িতে, দেখাবো যে পুরনোটা কন্ডিশন কী আর নতুনটা কন্ডিশন কী, দুটো ডিফারেন্সটাও কী। তো থাকুন, দেখা যাক কী হয় ডিফারেন্স। 2000 years later. তো এবার একটু চেঞ্জ করে নেওয়াই যাক আর দেখানোই যাক যে কীরকম কন্ডিশান। মানে স্পেশালি ইন্ডিয়ান রাস্তার তে এসব প্রিমিয়াম গাড়ি চালালে কী হয়, এই গাড়িতে এই অবস্থা হয়, তাহলে সুপারবাইকে হবেন কী অবস্থা হয়। তো ফার্স্ট স্টেপ, এয়ার ফিল্টার খুলতে গেলে আপনাকে সিট সরাতে হবে, সিট সরাতে গেলে আপনাকে এটা খুলতে হবে। কোথায় রাখি, সিট খোলার তারপরে কি করব। ওদিক খুলতে গেলে ওদিক কোনো চাবি সিস্টেম হবে না, এখানে আপনার অ্যালার্ম কি রয়েছে, এটা অ্যালার্ম কি খুলতে হবে। অ্যালার্ম কি খোলার জন্য আপনাকে আবার অ্যালার্ম কি বোল্ট এখানে দেওয়া আছে টুল কিটের মধ্যে। সবচেয়ে ছোট যে অ্যালার্ম কিটা এটা লাগবে, আর স্ক্রু ড্রাইভার এখানে একটা দিয়েছে, এটা লাগবে। এটা অতটা বাইট থাকে না, হালকা একটু মানে লুজ দিলেই খুলে যায়। ওয়াশারটা সামলে খুব ইম্পর্টেন্ট। এটাও খুলে গেল। এবার হলো এয়ার ফিল্টার। এয়ার ফিল্টার খুলতে গেলে তিনটে বোল্ট আছে এখানে, স্ক্রুড্রাইভার এটাই রয়েছে। খুলে গেল এখানে, এয়ার ফিল্টার চলে আসলো এখানে। জাস্ট এরকম হালকা করে টেনে নেবেন, বেরিয়ে যাবে, কোনো টাফ কিছু না। তো এই কন্ডিশন দেখেন, ভেতরে পুরো কালো, মানে ডার্ক গ্রে কালো একটা মিক্সচার। তো এটাকে হালকা এখানে বাড়ি মারলে ধুলো বেরোবে, সব দেখি না ক্যামেরায় আসছে কিনা, ধুলো বেরোচ্ছে অনেকটা। এটা থাক এখানে, এবার নতুন মালটা বের করা যাক। তো দামটা হচ্ছে 329 টাকা, খুব প্রাইসি না, বাট গাড়ি হিসাবে কম। অনেকে আপনি কেএনএন পেয়ে যাবেন, বিএমসি পেয়ে যাবেন, ওগুলো অনেক কস্টলি বাট ইউজেবল। কিন্তু ওইগুলো মানে ইন্ডিয়ান রাস্তার জন্যে ওই জিনিস আমার মনে হয় না খুব একটা লাভবান হবে, কারণ ইন্ডিয়ান রোড কন্ডিশন যা, যতই ভালো মাল দেন না কেন টিকে না বেশি দিন। দেখুন ডিফারেন্স, দেখুন দুটোর, এটাও কিন্তু আগে এরকমই ছিল, এটা আগে হোয়াইট ছিল, এরকম হোয়াইট থাকে, এটার অবস্থা দেখেন পুরো ব্ল্যাকড আউট। প্লাস এখানে বালি কুচু কুচু সব ভর্তি রয়েছে। ডিফারেন্সটা বুঝতে পারছেন, এবার সাদা আর এদিকে পুরো কালো। তো লাগানো যাক এটা, এই আদিকায়
তো এটাতে লাগানো খুব ইজি, জাস্ট সেরকম টানবেন বেরিয়ে যাবে নতুনটা নিয়ে, আর সেরকম করে হালকা করে ঢুকিয়ে দেবেন, একদম ইজি, কোনো হাতি গোড়া টাফ কিছুই না। কম্পারেটিভলি থান্ডারবার্ড ক্লাসিক, পুরনো ক্লাসিকের থেকে থান্ডার ক্লাসিক না, পুরনো থান্ডারবার্ডের থেকে এটা তো আরও বেশি ফিটিং, আরও বেশি ইজি। এবার হয়ে গেল, এই হলো ক্যাপ, স্ক্রু ড্রাইভার স্ক্রু এখানে সব রয়েছে, ক্যাপটা এখানে লাগাবেন, মুখটা এরকম ডাউন ডাউন সাইড থাকবে, এরম সাইড এরম এরম লাগানো মনে হয় না যাবে, কারণ এখানে একখানা ইয়ে রয়েছে, মানে ক্লিপ মতন রয়েছে, ওটা ওখানে লক হয় এই নিচে, এইখানে একটা ক্লিপ যেটা রয়েছে এটা শুধু এখানেই ফিট হবে, অন্য কোথাও ফিট হবে না এটা। এবার আপনি এখানে স্ক্রু দিবেন, এটা আমার মানে সিরিয়াল, এটা 3 নম্বর এয়ার ফিল্টার, এটা পাল্টানো ছিল গত বছর, মানে 6-7 মাসের মধ্যে আমার গাড়ি যা চলিয়েছি আমি, এয়ার ফিল্টার আমার শেষ, কারণ যেখানে ধুলো রাস্তায় ইন্ডিয়ান রোড কন্ডিশন যা, আমাদের করে বলতে হবে না, সবাই এক্সপিরিয়েন্স সবারই রয়েছে। পুরোনোটা পুরো কালো, মানে এয়ার ফিল্টার, এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ, ক্লাচ কেবিল আর কি ডিস্ক প্যাড, এই গাড়ি সবসময় একটা করে হাতে রেখে দেওয়া ভালো, কখন পাওয়া যাবে কখন পাওয়া যাবে না মুশকিল, মানে বলা মুশকিল। দামটা একবার দেখিয়ে দিই, দামটা হচ্ছে 329 টাকা, কম্পারেটিভলি চিপ অন্য গাড়ি হিসাবে, এই গাড়ির পার্টস কম্পারেটিভলি এই সেগমেন্ট হিসাবে চিপ আছে। কমপ্লিট এখানে লাগানো, আবার এটাকে সুন্দরভাবে ফিটিং করে, এখানে ক্লিপ রয়েছে এখানে একটা নিচে একটা, তো আগে নিচেটা ঢোকাতে হবে, তারপর উপরেটা প্রেস করবেন, ঢুকে গেল, এদিকে এটা ঢুকে গেল, অ্যালান কি বোল্ট ইয়েতে চলে এসছে, অ্যালান কি ঢোকাবেন হালকা, অ্যালান কি নেন, ব্যাস প্যানেল ফিট হয়ে গেল, টুলকিটের কাজ শেষ, আগে স্ক্রুটে এবার ঢোকাতে হবে, নাহলে ঢুকবে না হট করে। এবার সিটও লাগাতে পারেন আগে, আর প্যানেলও লাগাতে পারেন, যেটা খুশি, আমি প্যানেলটাকে লাগিনি কারণ ফট করে সময় এই জায়গাটা সেটিং হতে চায় না এর সঙ্গে, এবার ঢুকিয়ে দিলাম, এটা ঢুকিয়ে দিলাম, হয়ে গেল, লক করলাম, ব্যাস লক, রইল বাকি সিট, সিট এখানে জাস্ট ঘাটে ঘাটে পুশ, ব্যাস কমপ্লিট। তো এই কাজটা করতে আপনার হার্ডলি 10 মিনিট লাগবে, কিন্তু এটা যদি কোম্পানি দিয়ে করেন আপনার 100-150 টাকা লেবারও নেবে, টাইমও যাবে। তো ফার্স্ট মর্নিং স্টার্টটা এখন করেই নিই, তো আজকের ভিডিওটা এই অবধি থাকলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কিছু জানতে হলে বলবেন, কোনো ওপিনিয়ন থাকলে বলবেন, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব জরুর করবেন, মানে একদম সাবস্ক্রাইব জন্য পাই চ্যানেলে। তো আসি, আমার নতুন ভিডিও দেখা হবে কদিন পর, তো ততদিন সেফ ড্রাইভ, সেফ লাইক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।